রাজধানীর বস্তিবাসীকে নিজ নিজ গ্রামে পাঠিয়ে খাবার দাবারের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব বর্ষ উপলক্ষে একশো সাতটি গৃহহীন পরিবারের হাতে ঘরের চাবি এবং নগদ তিন হাজার করে টাকা হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন তিনি গরিব দুঃখী মানুষের দিকে আর্থিকভাবে খেয়াল রাখতে সামর্থ্যবানদের প্রতিও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ভেঙে গেছে তো তারপরে আমাকে দেখে আমাদের ঘর ঘর খুব ভালো লাগছে আগে দুয়ার অনেক ভাঙ্গা চুরে ছিল বাবা উলিতে কামড়াইছে আমি অনেক খুশি হয়েছি অনেক ভালো লাগে এখন এখন খুব ভালো লাগছে ছেলে মেয়ে খুব আনন্দ লাগতেছে ধন্যবাদ একটি স্বপ্নের ঠিকানা পেয়ে খুশি নিঃস্ব মানুষগুলো মুজিব বর্ষ উপলক্ষে একশো ষাটটি গৃহহীন পরিবারের হাতে ঘরের চাবি এবং নগদ তিন হাজার করে টাকা হস্তান্তর করে সচিবরা সরকারের আশি জন সচিব নিজ নিজ এলাকায় নিজস্ব অর্থায়নে এসব ঘর নির্মাণ করে দিয়েছেন আমরা আশা প্রকাশ করছি তারা কিছুটা হলেও নির্ভাব হবে নির্ভর হবে এবং তাদের নিজেদের পরিবারের এবং সমাজের উন্নয়নের জন্য ভূমিকা রাখার চেষ্টা করবে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে সচিবদের নেয়া এমন মহতি উদ্যোগে স্বাগত আপনারা প্রত্যেকে যায় এটা উপস্থিত একটু ঘর থাকার ঘর পেয়েছেন গৃহহীনদের মতো ঢাকার বস্তিবাসীকেও নিজেদের যার যার গ্রামে পাঠিয়ে জীবনমানের ব্যবস্থা করে দেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী দাইত্রবেজনো ওই তিরোমূলে অর্থাৎ গ্রামের মানুষের জন্য সরকারের সহযোগিতা পায় তবে আপনি একটু আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর বক্তব্যের শুনেছেন গরীব দুখী মানুষের দিকে খেয়াল রাখতে সমর্থ প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন সবাই মিলে কাজ করলে বাংলাদেশে কোনো দারিদ্র্য থাকবে না এই অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা তিনি নিজের চোখে দেখেছেন ছোটবেলা থেকে দেখেছেন এবং যার ফলে সবসময় ছিল একটা যে কিছু করার এদেশের মানুষের জন্য দেশের কোনো জমি অনাবাদি রাখা যাবে না বলেন প্রধানমন্ত্রী আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করারও পরামর্শ দেন সরকার প্রধান এই অঞ্চলের মানুষ বিজন কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা উপজেলা দিয়ে এবার তৃণমূলে সীমিত পরিসরে সম্মেলন কার্যক্রম শুরু করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এরই মধ্যে বেশ কয়েকটি উপজেলায় সম্মেলনের তারিখও ঠিক হয়েছে তবে সবখানেই স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে ডিবিসিকে জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা দীর্ঘ আট মাস পর তৃণমূলে সাংগঠনিক কার্যক্রম শুরু করছে আওয়ামী লীগ তোরজোড় চলছে সম্মেলন সম্পন্ন হওয়া বিভিন্ন জেলা কমিটি পূর্ণাঙ্গ করারও কেন্দ্রীয় সম্মেলনের পর করোনার প্রাদুর্ভাবে অনেকটা স্থিমিত হয়ে যাওয়া সাংগঠনিক কার্যক্রম আবার ধীরে ধীরে চাঙ্গা হতে শুরু করেছে আটটা বিভাগের জন্য আটটা টিম গঠন করা হয়েছে জেল হত্যা দিবসের পর থেকে আমাদের কার্যক্রম জোরের সাথে শুরু হবে প্রতিটা টিম নিজের মধ্যে বসে সেখানে পর্যালোচনা করব যে কোন কোন জেলার কমিটিগুলি জমা পড়েছে এবং সেখানে কি কোন ধরনের অভিযোগ আছে এবং সেগুলিকে নিয়ে সুনির্দিষ্ট পরামর্শ আমরা দিব যেটা মাননীয় সভাপতির কাছে যাবে উনি ফাইনালি এই কমিটিগুলি অনু অনুমোদন